বলছি বাংলা গানের স্বর্ণালী যুগের কথা, যে যুগের গান আজও আমাদের হৃদয় গ্রন্থি ভরিয়ে রেখেছে। সেই যুগ আজ আর নেই। যুগের স্মৃতি গানগুলির সাথে সাথে আজও আমাদের হৃদয়ে রয়ে গেছেন কয়েকজন, যারা 60-এর দশকের শেষের দিকে গানের ভুবনে পা রেখে আজও এগিয়ে চলছেন নিরলস গতিতে। হ্যাঁ, আজ আমরা বলবো বনশ্রী জেলার নেই। আমার বাড়ি কিন্তু কবিরাজ বাড়ি বলে খ্যাত, কিন্তু গান বাসনাটাও কিন্তু একটা নেশা ছিল। আমার বাবা ঈশ্বর শৈলেন রায় ভীষণ ভালো গান করতেন, এত মিষ্টি গলা ছিল, এবং আমি তার কাছে তালিমও নিয়েছিলাম। কিন্তু যেহেতু বাবা চিকিৎসা লাইনে আছেন বলে খুব একটা আমার দিকে মন দিতে পারেননি। আমার বাড়িতে আমার জ্যাঠামশাই কার্তিকচন্দ্র রায়, আমার পিসিমা ইন্দ্রপ্রভা দেবী খুব ভালো গান লিখতেন, আর আমার ছোটো কাকা খুব ভালো, দিলরু বাবা আছেন, আমার মেজো কাকা আবার রবীন্দ্রসঙ্গীতের লাভার। যাই হোক, কিন্তু বাবার এক বন্ধু ছিলেন, তার নাম রাজেন বন্দ্যোপাধ্যায়। বাবা তাকে
আমাকে বাবা তার কাছে দিল যে দেখো রাজেন, আমি তো একে একদম দেখতে পাচ্ছি না, এত ভালো গলাটা তুমি যদি একটু তৈরি করে দাও। কিন্তু আমার বাবা চাইতেন আমি উচ্চাঙ্গ সঙ্গীতটা নিয়ে থাকি। আর আমার ভেতরে একটা কিরকম জেগে উঠতো যে আমি যদি একটু আধুনিক বাংলা গান করতে পারতাম তাহলে খুব ভালো হতো। গান গাওয়ার শখ, সব রকম শিখতে ইচ্ছে করতো। আমি আধুনিক বাংলা গানের শিল্পী বটে, শিখতে দোষ কী।
প্রশান্ত সেনগুপ্ত, মীরা রায়, চিত্রপ্রিয় মুখোপাধ্যায় আছে, রবীন্দ্রসঙ্গীত, রামানুজ দাশগুপ্ত আছে, নজরুল, কমল গাঙ্গুলি এই তো রেডিওতে গায়, গীত ভজন এগুলো গজল শিখেছি, এই চলছে, শিখছি, এখনও অনেকের কাছে শিখছি, সুহাস ব্যানার্জির কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছি। লুকিয়ে চুড়িয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানগুলি তুলে গাইতেন। একসময় দেখা গেল জলসাতে বনশ্রী যে শিল্পীর গান গাইছেন অবিকল যেন সেই শিল্পী তার গলায় বসে যাচ্ছে। কলকাতায় এসে সুধীন দাশগুপ্তের শিষ্যত্ব গ্রহণ করেন। অবশ্য এর আগেই সঙ্গীত দুনিয়ারই লোক শান্তি সেনগুপ্তকে বিয়ে করে সেনগুপ্ত হলেন বনশ্রী রায়। 70-এর শুরুতে তিনি বাংলা সিনেমার জন্য গান গান, দারুণ হিট হয় অজয় দাসের লেখা এবং সুরারোপিত তার প্রথম গান দূর আকাশে তোমার সুর। এই গানটা সিনেমাতে 3-4 বার দেখিয়েছিল, কারণ হচ্ছে নায়কের স্মৃতিশক্তিটা হারিয়ে গেছে। এই গানটা গাইতে গাইতে গানটা বড্ড ভালো। দূর আকাশে তোমার সুর খুঁজে পেলাম, দু
রাতের শুরুতে সে অর্থে পাদপ্রদীপের আলো চলে আসেন বনশ্রী সেনগুপ্ত। সঙ্গীতের সব সাগর ডিঙিয়ে এসে আজও তিনি আধুনিক গানের শিল্পী হিসেবেই অধিক সমাদৃত শ্রোতাদের চিত্তে। স্বর্ণালী যুগে সেই পরম্পরার ধারক এবং বাহক হিসেবে তিনি অনেকটা পথ হেঁটে এগিয়ে যান, আজ আমরা সেই কামনাই করি।